সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। অর্ডার 15 নাম্বার, মেলোফেগা। দেখো, মেলো শব্দ অর্থ হলো উল, এন্ড ফেগা শব্দ হলো ইট, মানে খাওয়া। অর্থাৎ এই অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণীরা উল খেয়ে থাকে। কমন নাম হলো চিউইং লিক বা বার্ড লিক, অর্থাৎ পাখিদের শরীরেও এরা থাকে। এবং পাখিদের যেহেতু পশম থাকে, সেই পশমগুলোকে তারা খেয়ে ফেলে। এছাড়া উলের মধ্যে থাকে, কার্পেটের মধ্যে থাকে। অনেক সময় দেখবে কার্পেটের গোড়া থেকে ছিঁড়ে চলে আসছে অনেকগুলো, এরা গোড়া থেকে কেটে দেয়। এরা ছোট অপকলাকৃতির পতঙ্গ, এদের অ্যান্টিনা ক্যাপিটেট বা ফিলিফর্ম ধরনের হয়ে থাকে। মনে আছে তোমাদের ক্যাপিটেট মানে কি? অ্যান্টিনার সর্বশেষ খণ্ডাংশগুলো যদি হঠাৎ করে বড় হয়ে যায়, ওই অ্যান্টিনাগুলোকে আমরা বলবো ক্যাপিটেট। আর ফিলিফর্ম তো জানোই, প্রতিটা খণ্ডাংশ ধীরে ধীরে ছোট হয়ে যায়, গোড়ার দিকে প্রশস্ত হয়ে ধীরে ধীরে। হ্যাঁ, ঠিক বললাম কি? ঠিক বলিনি। ফিলিফর্ম মানে হলো প্রতিটি খণ্ডাংশ প্রায় একই ধরনের, তখন ওই ধরনের অ্যান্টিনাকে আমরা বলবো ফিলিফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হলে এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তাহলে ভালো মনে থাকবে। দেখো, মুখপাঙ্গ কর্তন এবং চর্বণ উপযোগী, এরা এদের ম্যান্ডিবল বেশ শক্তিশালী। এদের টার্সার সর্বদাই 1 থেকে 2 খণ্ড বিশিষ্ট। দেখো, এই যে টার্সার সর্বশেষ খণ্ডাংশ নখর আকৃতির মতো দেখা যাচ্ছে। এদের পুঞ্জাক্ষি ছোট এবং সরলাক্ষি নাই বা সরলাক্ষি থাকবে না। উদাহরণ হিসাবে আমরা পাই লিপিউরাস ক্যাপনিস, এর পরে রয়েছে অর্ডার অ্যানোপ্লুরা। অ্যানোপ্ল শব্দ হল আনআর্মড, অ্যান উরা মানে হলো টেইল বা লেজ। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলো উপরে এবং নিচে হলো চ্যাপ্টা। দেখো, উকুন তো তোমরা সবাই চিনো, সেই উকুন এগুলো ক্ষুদ্র থাকবে চক্ষু অথবা অনুপস্থিত থাকতে পারে। এবং এদের মস্তক হলো হাইপোকনাথাস ধরনের। মুখ মস্তকের দিকে তাকাও একটু, খেয়াল করো। এই দেখো, অর্থাৎ প্রবোসিস দিয়ে আমাদের মাথার চামড়া ছিদ্র করে মাথা থেকে রক্তগুলোকে চুষে নেয়। তাহলে কি হতে পারে মুখভঙ্গ? পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ, অর্থাৎ অনুবিন্দন এবং চোষণ উপযোগী মুখভঙ্গ এদের। এদের টার্সাস একটি খণ্ড এবং একটি নখর নিয়ে গঠিত। উদাহরণ হিসেবে আমরা পাই পেডিকুলাস হিউমিনাস, পেডিকুলাস ক্যাপিটিস ইত্যাদি পোকা বা উকুন। স্নেহের শিক্ষার্থীরা, এখানে তোমরা একটি পোকা দেখতে পাচ্ছ, এর নাম হলো পিয়াজের থ্রিপস বা তামাক পোকাতেও থাকে, থ্রিপস টাবাকি তামাকের মধ্যে থাকে। এরা থাইসেনোপ্টেরা অর্ডারের অন্তর্ভুক্ত। থাইসেনো শব্দ হলো ফ্রেঞ্চ,
অ্যান্ড টেরা শব্দের তলে উইং, ফ্রিঞ্জ মানে পালকের মতো, এদের ডানাগুলো পালকের মতো। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলো দেহ নরম থাকবে, এরা মধ্যম আকারের পোকা। এদের অ্যান্টিনা খেল করে দেখো, অ্যান্টিনা পুঁতির মালার মতো অনেকগুলো একটির পর একটি সাজিয়ে আছে, তাহলে কি হতে পারে বলো তো দেখি? হ্যাঁ, এটি হলো মনিলিফর্ম অ্যান্টিনা। এদের মস্তক দেখো নিচের দিকে চলে গিয়েছে, অর্থাৎ হাইপোগনাথাস ধরনের। এবং এদের মুখপাঙ্গের মধ্যে তোমার একটি সামনের দিকেই থাকবে ডান, মানে লাঠির মতো অংশ, কাঠির মতো শক্ত থাকবে। এরা ঘর্ষণ করে রস বের করে তারপরে খায়, অর্থাৎ র্যাস্পিং, ঘর্ষণ, অনুবিন্দন, অর্থাৎ তোমার পিয়ার্সিং হতে পারে, অ্যান্ড সাকিং টাইপ মুখপাঙ্গ হতে পারে। এদের টার্সাস একটি বা দুটি খণ্ডাংশ নিয়ে গঠিত। উদাহরণ হিসেবে আমি আগেই বলেছি থ্রিপস, থ্রিপস টাবাকি। এরপরে রয়েছে হেমিপটেরা। দেখো এই পোকাটিকে তোমরা সবাই দেখেছ, এটা সাধারণত সবজি খেতে থাকে এবং আমাদের অনেক ক্ষতি করে, উদ্ভিদের রস খেয়ে উদ্ভিদের ক্ষতি করে এবং ফলন কমে যায়। এবং এটার আরেকটি নাম আছে গান্ধী পোকা। এদের গন্ধগ্রন্থি আছে, এরা প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। যদি আমরা হেমিপটেরাকে একটু ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো হেমি শব্দের অর্থ হলো অর্ধ বা হাফ, অ্যান্ড টেরা শব্দের অর্থ হলো উইং। এদের ডানা লক্ষ্য করে দেখো, এই যে এই ডানার অর্ধেক অংশ, এই অংশটা হলো শক্ত, অর্ধেক শক্ত, প্রথম ডানার অর্ধেক অংশ শক্ত, পরের অংশগুলো বেশ নরম। এবং এ দেখো এইটার ত্রিভুজাকৃতি স্কুটেল লামো রয়েছে এদের। এদের অ্যান্টিনাল দেখো, অ্যান্টিনাল হলো ফিলিফর্ম ধরনের, মস্তকগুলো প্রোগনাথাস ধরনের, অর্থাৎ সামনের দিকে থাকবে, কদাচিত হাইপোগনাথাস ধরনের হয়ে থাকে। যেহেতু এরা উদ্ভিদের রস খায়, তার মানে অনুবিন্দন এবং চুষণ উপযোগী এদের মুখপাঙ্গ। এদের কম্পাউন্ড আইটা বেশ বড় থাকবে এবং এদের রূপান্তর অসম্পূর্ণ ধরনের, অর্থাৎ ডিম, নিম এবং অ্যাডাল্ট, এই তিনটি স্টেজ দেখতে পাওয়া যায়। উদাহরণ হলো নেপা ইলনগেটা। নেপা ইলনগেটা এখানে আমি চিত্রটা দেখাইনি, অথবা নটোনেকটা। আর এখানে যে চিত্রটা আছে এটির নাম হলো অ্যাসপন গোপাস, সাধারণত সবজি খেতে প্রচুর পাওয়া যায়। 19 নম্বর অর্ডার দেখো হোমোপটেরা। হোমো শব্দের অর্থ হলো এলাইক, একই ধরনের বা একই রকম, অ্যান্ড টেরন শব্দের অর্থ হলো সদৃশ। এ বর্গের অন্তর্গত পতঙ্গের দেহের আকৃতি পরিবর্তনশীল, এরা পরিবর্তিত হতে পারে। অ্যান্টিনা একেবারে ছোট থাকবে, ফিলিফর্ম ধরনের থাকবে। এদের মস্তক দেখো, মস্তক নিচের দিকে, অর্থাৎ হাইপোগনাথাস ধরনের মস্তক। এরা গাছের রস খায়, অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথ পার্স এদের। এদের টার্সাস দেখো, টার্সাস 1 থেকে 3 খণ্ড বিশিষ্ট। এই পোকাটার নাম হলো ডান্ডোবিয়া। আর এছাড়া এটার আরেকটা উদাহরণ দিতে পারি আমরা অ্যাফিস। অ্যাফিস হলো শীতকালে সিম গাছের আগাতে দেখবা কালো 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 অসংখ্য ছোট ছোট পোকা থাকবে, নরম দেহি, হাত দিয়ে একটু চাপ দিলেই গুলো যায়, হাত লাল হয়ে যায়। এগুলো হলো অ্যাফিস, রস শোষণকারী পোকা। আর চিত্রের এই পোকাটির নাম হলো ডান্ডোবিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তাহলে এক্সোটেরিকোটান যে 14টি স্পেসিমেন, 14টি শেষ হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব এন্ডোটেরিকোটান 9টি অর্ডার সম্পর্কে। এখানে একটি নতুন কথা আমি বলছিলাম যে পরে বলবো, এন্ডোটেরিকোটান, এন্ডো শব্দ হলো অন্ত, অন্তপক্ষ আর কি। যে সকল কীট পতঙ্গের জীবনচক্রে ডিম, লার্ভা এবং পিউপা, আরেকটি অ্যাডাল্ট, এই 4টি দশা পাওয়া যায়, ওই সকল কীটপতঙ্গকে আমরা বলবো এন্ডোটেরিকোটান ইনসেক্টস। প্রথমে আমরা পাচ্ছি নিউরোপ্টেরা অর্ডার। নিউরন শব্দ হলো নার্ভ, অ্যান্ড টেরা শব্দ হলো উইং বা ডানা, এবং কমন নাম হলো অল্ডার ফ্লাইস বা অ্যান লায়ন্স। লক্ষ্য করে দেখো এই যে চিত্র দেখা যাচ্ছে,
এদের পাখার শিরাবিন্যাস অসংখ্য লম্বালম্বি এবং ক্রস ভেইনের উপস্থিতি ডানাকে জালে পরিণত করে। লক্ষ্য করে দেখো, এদের ডানা দেখতে অনেকটা জালের জালের মতো, অর্থাৎ লংজিটুডিনাল ভেইন্স রয়েছে প্রচুর এবং ক্রস ভেইন, প্রচুর ক্রস ভেইন রয়েছে। এদের অ্যান্টিনা হলো লম্বা ধরনের, দেখো লম্বা এবং ফিলিফর্ম ধরনের। এদের লার্ভা জলজ এবং কিছু স্থলজীবী। এদের মুখপাঙ্গ কর্তন, ইনসিসর টাইপ, ইনসিসর অ্যান্ড চুইং টাইপ, কর্তন এবং চর্বণ উপযোগী। এদের টার্সি হলো পাঁচ খণ্ড বিশিষ্ট। উদাহরণ হিসাবে আমরা পাচ্ছি করিডিলাস কর্নুটাস বা সিয়ালিস স্পেসিস। এর পরের অর্ডারটি হলো কলিওপটেরা, 21 নম্বর অর্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার, কৃষিক্ষেত্রে যার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উপকারী দিক এবং অপকারী দিক উভয়টিই রয়েছে। পৃথিবীতে আর্থ্রোপোডা পর্বে যত প্রাণী আছে তার বেশিরভাগই হলো, প্রায় 75% হলো বা আরও বেশি হবে তোমার ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। আর ইনসেক্টার যত প্রাণী আছে তার অধিকাংশই 60 বা 70%-এর বেশি হলো এই কলিওপটেরার অর্ডারের প্রাণী। কাজেই এই অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার। কলীয় শব্দ তলো শীত বা ঢাকনার মতো ডানা থাকবে। এদের প্রথম ডানাটা ঢাকনার মতো শক্ত আবরণ তৈরি করবে। এদের দুই জোড়া ডানা থাকবে, তার মধ্যে প্রথম জোড়া ডানা শক্ত আবরণে পরিণত হয়, এটাকে বলা হয় ইলাইট্রা, এবং দ্বিতীয় জোড়া ডানা থাকবে ঝিল্লিময়। প্রায় সব ধরনের অ্যান্টিনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেহেতু এদের অনেক স্পিসিস এবং এদের অ্যান্টিনা 11 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। মস্তক প্রোগনেথাস হতে পারে, হাইপোগনেথাস ধরনেরও হতে পারে। এদের মুখপাঙ্গ হলো কর্তন এবং চর্বণ উপযোগী, এবং এদের মস্তক নরম খমেরা, মাথা নাড়াতে পারে। দেখো এই যে চিত্র, যেটা বামের চিত্র, এটি হলো কক্সিনেল্লা কক্সিনেল্লা। সাধারণভাবে আমরা এটাকে লেডি বার্ড বিটল বলি। এই লেডি বার্ড বিটল খুবই উপকারী একটি পোকা আমাদের। এইটা এরা হলো শিকারী পোকা, ধান ক্ষেতে বা সবজি ক্ষেতে থেকে এরা ক্ষতিকর পোকাগুলোকে শিকার করে ধরে ধরে খায়। এবং ডান পাশের যে পোকাটি রয়েছে এটি হলো গুবরে পোকা। এরা গোবরকে কালেক্ট সংগ্রহ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অর্ডার 22 স্ট্রেপসিপটেরা। স্ট্রেপসি শব্দের অর্থ হলো টুইস্টেড, পাক খাওয়ানো বা ভাগস খাওয়ানো। লক্ষ্য করে দেখো, চিত্রটা দেখলে বুঝতে পারবে। অ্যান্টেরা মানে হলো উইংস, দেখো এই যে ডানা কেমন ভাস খাওয়ানো। এদের মুখপাঙ্গ ক্ষয়প্রাপ্ত এবং চর্বণ উপযোগী। অ্যান্টেনা হলো ক্লাভেট ধরনের অ্যান্টেনা, লম্বা হয়ে একদম অগ্রভাগ হালকা মোটা হয়ে যায়, ওই ধরনের অ্যান্টেনাকে বলা হয় ক্লাবড। মস্তক হাইপোগনাথাস ধরনের এদের, অর্থাৎ মাথাটা নিচের দিকে চলে যায়। এদের উদর পোস্ট স্কুটেলামে আবৃত থাকে, এখানে স্কুটেলাম থাকবে, এই পোস্ট স্কুটেলামে উদর বা অ্যাবডোমেনটা আবৃত করা থাকবে, অর্থাৎ স্কুটেলামটা বেশ বড়। এখানে উপরে চিত্রে দেখো দেখা যাচ্ছে স্কুটেলামটা বেশ বড়। এদের রূপান্তর সম্পূর্ণ এবং জটিল ধরনের, অর্থাৎ এদের জীবনচক্রে ডিম, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট প্রাণী এই চারটি দশা দেখতে পাওয়া যায়। উদাহরণ হিসাবে আমরা স্টাইলপস এবং প্যারাস্টাইলপস এর নাম বলতে পারি। এরপর রয়েছে অর্ডার 23 মেকোপটেরা। মেকো শব্দের অর্থ হলো লং। এদের আগে চিত্র দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো লং লম্বা, অ্যান্টেরা শব্দ অর্থ হলো উইং বা ডানা। এদেরকে সাধারণভাবে আমরা স্কর্পিয়ন বলি বা বিচ্ছু পোকা বলে থাকি, কমন নাম হলো স্কর্পিয়ন। এ বর্গের অন্তর্গত পতঙ্গগুলো দেহ এবং মাথা বেশ লম্বাটে, দেখো লম্বাটে মাথা। এদের অ্যান্টিনা হলো ফিলিফর্ম ধরনের, এদের মস্তক হলো হাইপোগনেথাস ধরনের, নিচের দিকে থাকবে। এদের মুখপাঙ্গ কামড় এবং চর্বণ উপযোগী, এবং এদের টার্সাস প্রায় সর্বদাই 4 থেকে 5 খণ্ড অংশ বিশিষ্ট। দেখো টার্সাস, আমার কার্সারের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এবং পরিণত প্রাণীতে দুজোড়া ডানা অত্যন্ত সাদৃশ্যপূর্ণ লম্বা ও ঝল্লিক থাকবে। এই ডানাগুলো লম্বা, ঝল্লিক এবং একই ধরনের দেখো দেখতে। উদাহরণ হিসাবে
পেনোরপা কমিউনিস এই নামটি আমরা বলতে পারি। অর্ডার 24 ট্রাইকোপ্টেরা। ট্রাইকো শব্দ হলো হেয়ার বা চুল বা লোম। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর দেহ বেশ নরম, মধ্যম আকারের এবং কলোনিবাসী। এদেরকে সাধারণভাবে আমরা ক্যাডিস ফ্লাইজ বলতে পারি। এরা সাধারণত কেজ বহন করে লার্ভা অবস্থায় এবং তার ভিতরে লার্ভাটি থাকে। অ্যান্টিনা মনিলিফর্ম ধরনের। এদের মুখপাঙ্গ হলো কামড় এবং চর্বণ উপযোগী। এদের টার্সাস প্রায় সর্বদাই চার খণ্ড বিশিষ্ট হয়ে থাকে এবং পরিণত প্রাণীতে দুই জোড়া ডানা অত্যন্ত সাদৃশ্যপূর্ণ থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হেলিসাস ডিজিটাল ডিজিটেটাস, হেলিসাস ডিজিটেটাস এই পতঙ্গটার নাম। 25 নাম্বার রয়েছে লেপিডোপ্টেরা অর্ডার। লেপিডো শব্দের অর্থ হলো স্কেইল বা আঁশ। এই অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণীদের ডানায় অনেক আঁশ থাকবে। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলো দুই জোড়া ডানা থাকবে এবং ঝল্লিক হবে ডানাগুলো। অ্যান্টিনা দেখো সামনের দিকে বেশি স্ফীত অর্থাৎ ক্ল্যাব ধরনের। এদের দেহ ডানা এবং উপাঙ্গগুলো আশে আবৃত, এটা কথাটা আমি তোমাদের বলছি আগেই। মুখপাঙ্গগুলো তোমার সাইফনিং টাইপ, শোষণ উপযোগী। ডানাতে শ্বাসনালী থাকে এদের। এবং উদাহরণ হিসেবে আমরা পাইরিস র্যাপি প্রজাতির নাম বলতে পারি এবং যে চিত্র দেখানো হয়েছে এটি হলো ড্যানাস প্লেকজিপাস, ড্যানাস ক্রাইসিপাস, তারপর তোমার প্যাপিলিও ওয়ালকারি ইত্যাদি প্রজাপতি, অ্যান্থেরিয়া অ্যাসামেন্সিস ইত্যাদি 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 প্রজাপতি সব লেপিডোপ্টেরার অন্তর্ভুক্ত। এই লেপিডোপ্টেরাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পূর্ণাঙ্গ অবস্থায় আমাদের উপকার করে, পরাগায়ন করে, কিন্তু লার্ভা অবস্থায় ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। অর্ডার 26 হলো ডিপটেরা। ডাই অর্থ দুই, অ্যান্টেরা মানে হলো উইংস। একজোড়া পর্দাবর ডানাধারী পতঙ্গ এবং এদের পিছনের ডানা হলটিয়ারে পরিবর্তিত হয়, এই জন্য সহজে দেখা যায় না। এদের অ্যান্টিনা হলো সিটেসিয়াস ধরনের, প্লুমুস ধরনের বা অ্যারিস্টেট ধরনের হতে পারে। এদের মুখপাঙ্গ চোষণ শোষণ এবং লেহন উপযোগী হয়ে থাকে। টার্সাস প্রায় সর্বদাই, এই দেখো এখানে টার্সাস পাঁচ খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। মাস্কা ডোমেস্টিকা ক্যালিফোরা ভমিটোরিয়া ইত্যাদি প্রাণী এর অন্তর্ভুক্ত। সাইফন সাইফোনেপ্টেরা দেখো 27 নম্বর অর্ডার। সাইফোন শব্দ তোলো টিউব অ্যান্ড অ্যাটেরা শব্দ তোলো উইংলেস। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলো ছোট আকারের হয়ে থাকে। এরা অপক্কল এবং পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা। এদের অ্যান্টিনা লক্ষ্য করে দেখো ক্লাব ধরনের, তিন খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। এদের মুখপাঙ্গ বিন্ধন এবং পিয়ার্সিন অ্যান্ড সাকিন টাইপ। এরা এরা সাধারণত ফ্লি পোকা। এগুলো সাধারণত মানুষের দেহে রক্ত খেয়ে থাকে, ইঁদুরের দেহে রক্ত খেয়ে থাকে। এবং এরা যদি ভাইরাস বহন করে, আর্সেনিয়া পেস্টিস ভাইরাস, তাহলে প্লেগ রোগ হয়ে থাকে আমাদের। উদাহরণ হলো জিনোফসিল্লা কিওপিস অথবা পিউলেক্স ইরিটেন্স। এবং লাস্ট অর্ডার এন্ডোটেরিকোটার হাইমেনোপ্টেরা। হাইমেনো শব্দ হলো গড অব ম্যারেজ। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর ডানা পর্দাবত, ঝল্লিক এবং শিরাবিন্যাস সংক্ষিপ্ত। অ্যান্টিনা হলো এদের জেনিউক্লিয়ার ধরনের, দেখো ইংরেজি এল অক্ষরের মতো। এদের কম্পাউন্ড আই বেশ বড়। এদের মুখপাঙ্গটা কর্তন ছেদন এবং চোষণ উপযোগী এবং লেহন উপযোগী হয়। এদের পা হলো লম্বা এবং টার্সাস পাঁচ খণ্ড বিশিষ্ট। উদাহরণ হিসেবে আমরা অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস মেলিফেরা, তারপর কালো ভোমরা যেটা জাইলোকোপা ইত্যাদির নাম বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক্সোটেরিকোটা এবং এন্ডোটেরিকোটা সম্পর্কে জানলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর এক্সোটেরিকোটার ইনসেক্টসের শনাক্তকরণের বৈশিষ্ট্য সহ শ্রেণীবিন্যাস বর্ণনা করতে হবে এবং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর এই এন্ডোটেরিকোটান ইনসেক্টসের শনাক্তকরণের বৈশিষ্ট্য সহ শ্রেণীবিন্যাস বর্ণনা। সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতিত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।